আবাস যোজনার ঘরের বিনিময়ে টাকা ঘুষ চাবার অভিযোগ সরকারি কর্মচারীর বিরুদ্ধে। নদিয়ার কৃষ্ণনগরের ঝিটকিপোতা এলাকার বাংলা আবাস যোজনার ঘরের টাকা ঢুকলেও সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠল বিডিও অফিসের এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে। অভিযোগকারীদের বক্তব্য, বাংলা আবাস যোজনা ঘরের টাকা নেওয়ার আগে তা 20,000 টাকা ঘুষ দিতে হবে, তা না হলে সে টাকা দেবে না এবং একের পর এক হুমকির মুখে পড়তে হয় বাংলা আবাস যোজনার উপভোক্তাদের। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিভিন্ন সরকারি আধিকারিকদের কাছে লিখিত আকারে আবেদন জানালেও কোনো সুরাহা মেলেনি। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি সরকারি আধিকারিকরা জড়িত রয়েছেন? তা না হলে আইনি ব্যবস্থা কেন গ্রহণ করা হচ্ছে না? উপরন্তু উপভোক্তাদের পড়তে হয়েছে হুমকির মুখে। বিনয় বর্মন নামে সরকারি আধিকারিকদের কাছে এমনটাই অভিযোগ প্রতিটা পরিবারে, আর তারপরও কোনো সুরাহা মেলেনি। মূলত তাদের ঘর এসেছিল 2019-2020 সালে, তারপর থেকে 3 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত মেলেনি ঘর। ওই দিন অভিযোগকারীরা জানান, বেশ কিছু বাড়ি সেখানেই দেখা যায় যেখানে মাটির চাল ভাঙা অবস্থায় ছিল, এদের বেশিরভাগেরই মাটির বাড়ি। যদিও এই বিষয়ে ঝিটকিপোতা এলাকার মেম্বার আলী শেখ, তিনি দায়িত্ব পাওয়ার বহু আগের ঘটনা, তাই তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তবে এই বিষয়টি নিয়ে বিজেপির নেতৃত্ব কটাক্ষ করতেও ছাড়লেন না। তার বক্তব্য, রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বাংলা আবাস যোজনা বলে চালাচ্ছে এবং সেখানে বিশাল পরিমাণে তৃণমূলের একাংশ কাটমানি খাচ্ছে, তাই তাদের দেখা দেখি সরকারি কর্মচারীরা এবার খেতে শুরু করেছে। এটা নতুন কোনো বিষয় নয়, তারা তৃণমূলের দেখা দেখি কাজটা করতে শুরু করেছেন। এটাও ভাববার বিষয় যে সরকার কতটা উন্নয়ন ঘটাচ্ছে বলে জানাচ্ছেন বিজেপি নেতৃত্ব। যদিও বিডিও অফিসের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে কেউ কোনো রকম মুখ খুলতে চাননি, তারা জানিয়েছেন বিষয়টি তদন্ত সাপেক্ষ। যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব। তৃণমূলের নদিয়া জেলার উত্তরের সভাপতি জয়ন্ত সাহা বলছেন, বিষয়টি আলোচনা সাপেক্ষ, বিষয়টি তদন্ত সাপেক্ষ। তবে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, বারে বারে একের পর এক সাধারণ গরিব মানুষের টাকা যেভাবে তছরূপ করা হচ্ছে, তাতে সাধারণ মানুষ কতটা উপকৃত হবেন সেই বিষয়ে নানান ভাবনা থাকছে। কি হয়েছে, অভিযোগ কি আপনার? অভিযোগ, আমার ঘরটা আমি যেন পাই, আমার এই অভিযোগ, যেন আমার ঘরটা আমাকে দেয়। আমি এত অসহায়, হ্যাঁ গরিব মানুষ, আমার ঘরটা এই 3-4 বছর ধরে আমাকে ঘোরাচ্ছে, আমার ঘরটা যেন পাই। ঘোরাচ্ছে কারা? বিডিও, বিডিও, হ্যাঁ বিনান বর্মন। উনি কী করে? বিনান বলে বিনয় চক্রবর্তী, বিনয় বর্মন, উনি অফিসে থাকে, উনি ওনার কাছে যাওয়া হয়, উনি আমাকে হুমকি দেখায়। হুমকি দিচ্ছে? হ্যাঁ হুমকি দিচ্ছে আমাকে। কেন? যে টাকা দিলে দেবো, টাকা না দিলে আমি কোন থেকে দেবো। আপনারা কী বলেছেন, টাকা দেবেন? হ্যাঁ আমি বলেছি টাকা দেবো না। এটা তো আপনাদের সরকার থেকে টাকা দিয়েছে, ওনাকে কেন টাকা দিতে হবে? এবার ও বলতে চাচ্ছে আমার টাকা দিতে হবে, না দিলে আমি টাকাটা দেবো। টাকা না দিলে আপনাকে ঘর দেবে না? আপনার ইয়ে করো, কত সালে হয়েছে এটা? এটা হচ্ছে কত সালে হয়েছে আপনার ঘরটা পাস হয়েছে? আমার পাস হয়েছে এটা 2019-20। এত বছর ধরে ঘর হয়নি এখনো? না, আমি এতদিন ধরে ঘুরছি, আমাকে দিন দেয় দিনে যাই, হ্যাঁ ফিরে আসি, দিন দেয় ফিরে আসি। কোথায় কোথায় আবেদন করেছিলেন? আমি বিডিওয়ে গিয়েছি, পৌরসভায় গিয়েছি, হ্যাঁ তারপর হচ্ছে কালেক্টরে গিয়েছি, যেখানে যেখানে বসে সেখানে সব জায়গায় গিয়েছি, কোনো কিছু আমি উত্তর পাইনি। কত কাটা জমি আপনার? আমার 150 জমি। 150 জমি, কীভাবে দিন যাপন করেন এইভাবে? কী করবো আপনার বাড়ির অবস্থা? কী করবো, গরিব মানুষ কী করবো, কষ্টের মধ্যে চলে যাচ্ছে, জোগালি কাজ করি, কী করবো। আপনার নাম? আব্বাস মোল্লা। কী চাইছেন সরকারের কাছে? আমি সরকারের কাছে চাচ্ছি আমার ঘরটা যেন আমি পাই। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের গরিব মানুষদের মাথার উপর আচ্ছাদন দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে প্রত্যেকটা গরিব মানুষ যাদের পাকা বাড়ি নেই তাদের মাথার উপর ছাদ দেবেন, এই কথা তিনি ঘোষণা করেছিলেন এবং 2022-এর মধ্যে প্রত্যেকটা গরিব মানুষ যাতে ঘর পায় তার বন্দোবস্ত তিনি করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম পরিবর্তন হয়ে গেল বাংলা আবাস যোজনা, অর্থাৎ টাকা দেবে মোদি আর ফুটানি মারবে দিদি। এই করতে গিয়ে আজকে আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেতে গেলে আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাটমানি দিতে হবে। সেটাই দেখা যাচ্ছে যে কৃষ্ণনগরে তৃণমূলেরই একটি অংশ, জেলা তৃণমূলের সভাপতি এবং জেলা যুব
তৃণমূলের সভাপতির বিরুদ্ধে অভিযোগ করছে যে তাদেরকে কাটমানি দিতে হবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে আমরা যেটা দাবি করে আসছি যে কাটমানি না দিলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া যায় না, আমাদের সেই দাবিকেই আজকে তৃণমূল কংগ্রেস সিলমোহর দিল। এবং অনুরূপভাবে আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখা দেখি আজকে পশ্চিমবাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ আজকে তৃণমূল নেতারা যে পথে গেছে সেই পথে তারা হেঁটে আজকে গরিব মানুষ যারা ঘর পাওয়ার পর উপযুক্ত মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছেন তাদের কাছ থেকে আজকে 20,000 টাকা দাবি করছে কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের একজন রাজ্য সরকারি কর্মচারী। প্রশাসনের সর্বস্তরে সেই পরিবারগুলো অভিযোগ করেছে, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা কিন্তু সেই আধিকারিক বা সেই অফিসারের বিরুদ্ধে নিতে পারেনি। তার মানেই বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় আজকে তোলাবাজির সরকার চলছে, পশ্চিমবাংলায় আজকে সিন্ডিকেটের সরকার চলছে, পশ্চিমবাংলায় আজকে দুর্নীতির সরকার মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত করেছে। আমার নাম সন্দীপ মজুমদার, আমি মিডিয়া কনভেনার নদিয়া জেলা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, খবরের দুনিয়া।